12 বছরের ব্রাজিলীয় কিশোর টিয়াগো রুদে একজোড়া জাগুয়ারের সঙ্গে বসে আছে। তার একটি আবার রীতিমতো টিয়াগোর গলা জড়িয়ে ধরে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হওয়া, অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন ছবিটি ভুয়া নয় তো, পরে জানা যায় ছবিটি আসল। ব্রাজিলের জন্ম টিয়াগো সিলভিয়েরা। শিশু বয়স থেকেই জাগুয়ারদের সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছেন। টিয়াগোর বাবা লিয়ান্দ্রো সিলভিয়েরা আর মা আন জাকামো দুজনেই বিজ্ঞানী। ব্রাজিলের জাগুয়ার ইনস্টিটিউটে কাজ করেন তারা। তাদের মূল লক্ষ্য আমেরিকার বাঘ, চিতাবাঘ, জাগুয়ার জাতীয় বন্যপ্রাণী নিয়ে গবেষণা ও তাদের সংরক্ষণ। তাদের ছেলে এমন একটি পরিবেশে জন্মেছে সেখানে শিশু বয়স থেকেই সে জাগুয়ারদের সঙ্গে বড় হয়ে উঠেছে, তাদের সঙ্গে কীভাবে মানিয়ে চলতে হয় সেটিও সহজভাবেই শিখেছে। টিয়াগোর বাবাই ভাইরাল হওয়া ছবি প্রথম পোস্ট করেন। টিয়াগোর যখন জন্ম তখন তার বাবা মা 3টি জাগুয়ার ছানাকে বড় করেছিলেন। বেড়াতে বের হলে পথে তারা থামতেন 4 বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। টিয়াগো আর 3টি জাগুয়ার ছানা। বাঘ জাতীয় পশুর সঙ্গে বড় হওয়ার বিরল অভিজ্ঞতা হয়েছে টিয়াগোর।